হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। রং সাবমিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি যে প্রবলেমটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 799 ডিভিশন 4 এর এ ম্যারাথন, বি অল ডিস্টিংক্ট এবং সি হোয়ার ইজ দ্য বিশপ। তো এই তিনটা প্রবলেম নিয়ে হচ্ছে আমি আলোচনা করব। তো সর্বপ্রথম এ নাম্বার প্রবলেম, সুপার ইজি একটা প্রবলেম ছিল, তেমন কিছুই ছিল না। আমার হচ্ছে ইনপুট স্ট্রিমে চারটা ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে, এ বি সি ডি। তো আমাকে জাস্ট বের করতে হবে যে এ এর চাইতে এই বাকি যে তিনজন আছে কোন নাম্বারটা বেশি আছে, এ এর চাইতে কয়টা নাম্বার বেশি আছে, এটা জাস্ট বের করতে হবে যে এ এর চাইতে বি বড়ো কি না। যদি বড়ো হয় তাহলে কাউন্ট হবে, সি বড়ো হলে এ এর চাইতে কাউন্ট হবে, ডি বড়ো হলে কাউন্ট হবে। তো এই বি সি ডি এ এর চাইতে কয়জন বড়ো আছে সেটা জাস্ট বের করে পিন করে দিত। ওকে, তো এটা অনেক ইজি একটা প্রবলেম ছিল। তো এটাই ছিল আমাদের এই কোডের সলিউশন, যে জাস্ট আমরা কী করলাম, এ বি সি ডি নিলাম, বি যদি এ চাইতে বড়ো হয় কাউন্ট প্লাস প্লাস, সি বড়ো হলে কাউন্ট প্লাস, ডি বড়ো কাউন্ট প্লাস প্লাস, কাউন্টের মানটা পিন করে দিচ্ছে। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের এই এ নাম্বার প্রবলেমের সলিউশন। ওকে, এবার আমরা বি নাম্বার প্রবলেমে চলে যাই। তো বি নাম্বার প্রবলেমটা ছিল এরকম যে এই প্রবলেমটা অনেক ইজি একটা প্রবলেম ছিল, জাস্ট একটু অবজার্ভ করার ব্যাপার। তো এটা আমার টেস্ট কেস দেওয়া থাকবে, প্রত্যেক কেসের একটা ইন্টিজার নাম্বার এন দেওয়া থাকবে, অ্যারের লেন্থ আর কি, তারপর অ্যারেটা দেওয়া থাকবে। তো আমাকে কী করতে হবে, আমাকে হচ্ছে অ্যারেটাকে ডিস্টিংক্ট বানাতে হবে, বাট অ্যারেটাতে যাতে ম্যাক্সিমাম সংখ্যক এলিমেন্ট থাকে। এখন ডিস্টিংক্ট বানানোর জন্য, মানে ডিস্টিংক্ট বলতে সব আলাদা আলাদা ইউনিক এলিমেন্ট রাখতে হবে, যে একই এলিমেন্ট দুইবার থাকলে সেটাকে আমি রিমুভ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আর এটা করার ওয়ে হচ্ছে একটাই, সেটা হচ্ছে কী করতে হবে, আমাকে আমি আমার অ্যারেটা দেওয়া থাকবে, এখান থেকে যে কোনো দুইটা ইনডেক্স ধরতে পারবো এবং দুইটা থেকে দুইটাকে রিমুভ করে দিতে হবে। ওখান থেকে যে কোনো দুইটা ইন্ডেক্স ধরবো রিমুভ করে দেবো, যে কোনো দুইটা ইন্ডেক্স ধরবো রিমুভ করে দেবো। এভাবে আমাকে আমাকে কী করতে হবে, অ্যারের সবগুলো এলিমেন্টকে ইউনিক করতে হবে এবং যাতে হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক এলিমেন্ট থাকতে পারে, এটা হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি একটা টেস্ট কেস দেখি, বা টেস্ট কেস দেখা দরকার না, আমার এরকম থাকলো মনে করো যে ওয়ান ওয়ান, টু টু, থ্রি ফোর ফোর, এরকম। তো এটা হচ্ছে আমার অ্যারেটা। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে এ ওয়ান দুইটা আছে, টু দুইটা আছে, থ্রি একটা আছে, ফোর দুইটা আছে। তো এখান থেকে দেখুন থ্রি আছে একটা, এটা ইউনিক অবস্থায় আছে, তো এটাকে আমার রিমুভ করার কোনো প্রয়োজন নেই। এখন ওয়ান আছে দুইটা, টু আছে দুইটা, ফোর আছে দুইটা। তো আমার কথা হচ্ছে আমি এখান থেকে যে কোনো দুইটা ইন্ডেক্স রিমুভ করতে পারি। তো এমনভাবে রিমুভ করবো যাতে আমার ম্যাক্সিমাম সংখ্যক মানে ইউনিক ভ্যালু থাকে, ঠিক আছে। আমি চাইলে ওয়ান ওয়ানকে রিমুভ করে দিতে পারতাম, টু টুকে রিমুভ করে দিতে পারতাম, ফোর ফোরকে রিমুভ করে দিতে পারতাম, বাট আমাকে কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক এলিমেন্ট রাখতে হবে। তো ওয়ান ওয়ানকে রিমুভ করে দিলে কিন্তু আমার ওয়ান ওয়ান রিমুভ হয়েছে, টু টু রিমুভ হয়েছে, ফোর ফোর রিমুভ হয়েছে, মানে শুধুমাত্র থ্রি থাকতে আছে, যেটা ডিস্টিংক্ট। বাট আমি এই কাজটা করবো না। আমি কী করবো, আমি হচ্ছে এই যে ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান, টু টু, আমি যদি এক কাজ করি, যেহেতু এখানে এই ওয়ান ওয়ানও দুইটা, টু টুও দুইটা, আমি এখান থেকে যদি এই একটা ওয়ানকে আর এই একটা ওয়ানকে এই দুইটাকে রিমুভ করে দিই, তাহলে আমার কী থাকবে, ওয়ান টু থাকবে, আর এমনিতে থ্রি ছিল আর ছিল ফোর 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 ফোর। এখন দেখুক এই তিনটা কিন্তু আমার কী হয়ে গেছে, অলরেডি ইউনিক হয়ে গেছে। এখন ফোর ফোর, ফোর ফোরকে আমি কার সাথে রিমুভ করবো, আমি হয় ফোর ফোরকে রিমুভ করতে পারি বা ফোর থ্রি রিমুভ করতে পারি, আমি যার সাথে রিমুভ করি না কেন, আমার কিন্তু যে কোনো দুইটা কমে যাবে। মানে ফোর ফোরকে যদি রিমুভ করি তাহলে আমার তিনটা ইউনিক ভ্যালু থাকবে, আমি যদি ফোর ফোরকে না রিমুভ না করি, ফোর থ্রিকে রিমুভ করি তাও তিনটা থাকবে, ফোর টুকে করলেও তিনটা থাকবে, ফোর ওয়ানকে করলেও তিনটা থাকবে। সো আমার এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার থ্রি, থ্রি হবে আমার অ্যান্সার, যে তিনটা ইউনিক ভ্যালু রাখা সম্ভব। তো আমি এই কাজটা কেমনে করবো, এই কাজটা আমি এভাবে করবো, আমার যে আমার ভ্যালুগুলো দেওয়া থাকবে ওয়ান ওয়ান ওয়ান, টু টু টু, থ্রি থ্রি, এরকম থাকতে পারে, ঠিক আছে। তো আমি অ্যান্সারটা কীভাবে বের করবো, অ্যান্সারটা হচ্ছে এরকম, যদি আমি আমি ম্যাপের মধ্যে এগুলো কাউন্ট করে নেবো যে কোন ভ্যালুটা কতবার করে আছে, এটা আমি কাউন্ট করে নেবো। যদি দেখি যে ভ্যালুটা হচ্ছে বিজোড়বার আছে, ঠিক আছে, যদি বিজোড়বার থাকে তাহলে ওর জন্য মানে ওটাকে রাখতে পারবো, আমি অবভিয়াসলি এটাকে রাখতে পারবো, ওটাকে আমি অবভিয়াসলি রাখতে পারবো, ওটাকে আমি অবভিয়াসলি রাখতে পারবো। কারণ বিজোড়বার মানে কি, আমি যদি এই দুই বিরূপ করে দিই, এই কিন্তু অলরেডি ইউনিক হয়ে যাবে। এভাবে যতবার যদি পাঁচটা থাকে তাহলে দুইবার দুইবার, মানে দুইবার দুইটা দুইটা করে নিয়ে দুইবার রিমুভ, চারটা রিমুভ করে দেবে, একটা থাকবে। সো বিজোড় সংখ্যক বা যদি কোনো ভ্যালু থাকে তাহলে সেক্ষেত্রে আমার মানে ওটা কাউন্টে যাবে, যে একটা ওই ইউনিকটা আমি রাখতে পারবো। তো একইভাবে যদি কিন্তু যদি জোড় সংখ্যকবার থাকে, কিন্তু যদি জোড় সংখ্যকবার থাকে তখন আমার কিন্তু ঝামেলাটা লাগবে। যেমন টু টু এখানে দুইবার আছে, তো এখানে আমার ঝামেলাটা লাগবে, টু টু দুইবার। তো আমি এই জায়গায় কী করতে পারি, তো জোড় সংখ্যকবার যেগুলো যেগুলো থাকবে, জোড় সংখ্যকবার যেগুলো যেগুলো থাকবে এগুলোর জন্য, জোড় সংখ্যকবার দুইটা করে থাকতে পারে, চারটা করে থাকতে পারে, ছটা করে থাকতে পারে, আটটা করে থাকতে পারে, যেটা করে থাকুক না কেন, জোড় সংখ্যকবার কয়টা আছে সেটা আমি জাস্ট কাউন্ট করে নেবো। জোড় সংখ্যকবার কয়টা আছে, বিজোড় সংখ্যকবার যেটা হবে ওটার জন্য আমার অ্যান্সার কাউন্ট হয়ে যাবে, অ্যান্সার কাউন্ট হয়ে যাবে। বিজোড় সংখ্যকবার যেগুলো যেগুলো আছে ওগুলো অ্যান্সারের মধ্যে অ্যাড হয়ে যাবে, যে ওটা আমি ইউনিক রাখবোই, অবশ্যই থাকবে ওটা।
বাট জোড় সংখ্যকবার যেগুলো আছে এগুলোর জন্য আমি জাস্ট কাউন্ট করে নেবো যে জোড় সংখ্যকবার আছে কতবার, কারণ জোড় সংখ্যক নিয়ে আমার ঝামেলা। জোড় সংখ্যক নিয়ে কীভাবে ঝামেলা, কারণ যদি আমার একটা জোড় সংখ্যকবার থাকে তাহলে কিন্তু আমার এই এই দুটার মধ্যে মানে এটাকে রাখার কোনো ওয়ে নাই, বাট যদি দুইটা জোড় সংখ্যকবার থাকে তাহলে আমি কিন্তু রাখতে পারবো। এখান থেকে একটা রিমুভ করলে কিন্তু আমার দুইটা থাকে যাচ্ছে, ঠিক আছে। তিনটা থাকলে কিন্তু আমার লাভ হচ্ছে না, আমি দুইটার বেশি রাখতে পারবো না। মানে ব্যাপারটা হচ্ছে এটা, জোড় সংখ্যকবার যেগুলো যেগুলো থাকবে এখান থেকে অ্যান্সারটা হবে যে প্রত্যেক দুইটা জোড়ের জন্য মানে জোড় সংখ্যক ইভেন সংখ্যক যেগুলো থাকবে এগুলোকে আমি ভাগ করব দুই দিয়ে, কারণ দুইটা দুইটা মানে এখান থেকে একটা ওখান থেকে একটা, এভাবে কিন্তু আমি দুইটা ইউনিক ভ্যালু পাইতে পারি। জোড় সংখ্যক ভাগ করব দুই দ্বারা, যেমন এই যে দুই আছে তিন আছে, তাহলে কয়টা জোড় সংখ্যক বার আছে, দুইবার, একে ভাগ করব দুই দ্বারা, তাহলে কয়টা হবে, এক হবে। এবং আমি ইউনিক ভ্যালু কয়টা রাখতে পারবো, দুইটার জন্য কিন্তু আমি দুইটা রাখতে পারবো, তার মানে এই এটার সাথে আমার দুই গুণ করে দিতে হবে, তাহলে ইভেন ভাগ টু ইন্টু টু করে দিতে হবে, ঠিক আছে। যেমন ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমার এরকম থাকে, আরেকটু দেখুন, যদি আমার এরকম থাকে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর 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 ফোর, তো দেখুন আমার যদি বিজোড় সংখ্যকবার থাকে, যেমন থ্রি, এখানে আমার ফাইভ থাকতে পারে, সিক্স থাকতে পারে, এটা তিনবার থাকতে পারে, চারবার থাকতে পারে, পাঁচবার থাকতে পারে, সাতবার থাকতে পারে, বিজোড় সংখ্যক যদি থাকে এ দুটো আমার অ্যান্সার মধ্যে অ্যাড হয়ে যাবে, অ্যান্সার মধ্যে অ্যাড হয়ে যাবে, অ্যান্সার মধ্যে পাঁচ আর ছয়ের জন্য দুই দুইটা অ্যান্সার অ্যাড হয়ে যাবে। জোড় সংখ্যকবার কয়বার আছে, মানে কতগুলো ভ্যালু জোড় সংখ্যকবার আছে, একটা দুটা তিনটা চার, চারবার চারটা আছে, তাহলে আমি এখান থেকে কতবার অ্যান্সার রাখতে পারি, অ্যান্সার রাখতে পারি এটা দেখুন, এই দুটাকে আমি রিমুভ করলে এখান থেকে দুইটা থাকবে, এই দুটাকে রিমুভ করলে আমি এখান থেকে দুইটা থাকবে। বাট যদি আমার পাঁচ পাঁচও থাকতো বা এইট এইট থাকতো, এইট এইট থাকতো, তাহলে কি আমি এই এইট এইটকে কোনোভাবে রাখার সম্ভাবনা থাকতো, মানে এখান থেকে কি কোনো একটা ইউনিক ভ্যালু রাখতে পারতাম, না পারতাম না। তার মানে ব্যাপারটা হচ্ছে কয়বার আছে, এক দুই তিন চার, একবার এক দুই তিন চার আট, পাঁচটা ভ্যালু আছে যেগুলো জোড় সংখ্যক বার করে আছে, তো এটা আমার ভাবে হচ্ছে, তাহলে এখানে আমি কটা রাখতে পারতেছি, চারটা রাখতে পারতেছি, কিন্তু এই পাঁচবার মানে দশটা ভ্যালু থেকে আমি কটা রাখতে পারতেছিলাম, চারটা রাখতে পারতেছিলাম, কীভাবে রাখতে পারতেছিলাম, এটা কাউন্ট করবো এইভাবে, ফাইভ ভাগ টু কত আসবে, টু, এটার সাথে গুণ করবো টু, ঠিক আছে। তার মানে ইভেন সংখ্যকবার যেগুলো আছে এগুলোকে ভাগ করবো দু দ্বারা এবং এই এটাকে গুণ করে দেবো দুই দ্বারা, এতবার থাকতে পারবে, ঠিক আছে। তো এটাই ছিল আমার এই প্রবলেমের সলিউশন। তো চলো আমরা কোডটা দেখি, কোডটা হচ্ছে দেখুন, আমি জাস্ট ম্যাপের মধ্যে কাউন্ট করে নিয়েছি, কাউন্ট করে নেওয়ার পর ম্যাপটা চালাইছি, ম্যাপের মধ্যে যেগুলো হচ্ছে বিজোড় সংখ্যক আছে সেগুলোর জন্য আমার অ্যান্সার কাউন্ট হয়ে গেছে, আর যেগুলো জোড় সংখ্যক বার ইভেন্ট আমি কাউন্ট করে নিয়েছি, ইভেন্ট ভাগ টু করে ইন্টু টু করে দে, কাউন্টের সাথে যোগ করে দে, পিন করে দিয়েছি, ওকে। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই বি নাম্বার প্রবলেম সলিউশন অল ডেস্টিং। এবার আমি সি নাম্বার প্রবলেমটা শুরু করবো, হোয়ার ইজ দ্য বাইশপ। তো এই প্রবলেমটা অনেক অনেক বেশি একটা ইজি ছিল, জাস্ট ইমপ্লিমেন্টেশন টাইপের একটা প্রবলেম, যে আমার এইট ইন্টু এইট সাইজের একটা কী দেওয়া থাকবে, একটা ভেক্টর মানে একটা গ্রিড দেওয়া থাকবে, তো আমাকে গ্রিডের কখনোই অ্যান্সার এই প্রথম রয়ে থাকবে না, কখনো অ্যান্সার শেষে রয়ে থাকবে না, কখনো অ্যান্সার প্রথম কলামে থাকবে না, কখনো অ্যান্সার শেষে রয়ে থাকবে না, আমাকে এই কিংকে খুঁজতে হবে, এই কিংকে, কিংয়ের অবশ্যই অবশ্যই এই কিংয়ের এই পাশে রেড হবে, মানে এই কোনাটা রেড হবে, এই কোনাটা রেড হবে, এই কোনাটা রেড হবে, এই কোনাটা রেড হবে, তো কিংয়ের এই এইরকম একটাই থাকবে, তো কিংয়ের এই রেডগুলো বলতে বোঝাচ্ছে হ্যাজ থাকবে, হ্যাজ, তো আমাকে এমন একটা পজিশন খুঁজতে হবে, এমন একটা পজিশন খুঁজতে হবে যার দুই এই কোনার এই কোনার এই কোনার এই কোনার এই চারটা কোনার কী অবস্থায় আছে, আমার হচ্ছে হ্যাজ আছে, যেটা থাকবে ওই ওই ঘরটাকে জাস্ট আমার পিন করে দিতে হবে, ওকে। যেমন এটার ক্ষেত্রে দেখুন এই হ্যাজটা, এই হ্যাজটা যদি চিন্তা করি, এই হ্যাজের এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চার চার দিকে কিন্তু কী আছে, আমার হচ্ছে হ্যাজ আছে, সো এই 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 নেক্সট আমাকে পিন করতে হবে। তো এটা অনেক বেশি ইজি একটা প্রবলেম ছিল, এটা জাস্ট দেখুন আমরা যদি এইভাবে একটু চিন্তা করি যে আমার যেহেতু কোনাকোনি লাগবে, তাই না, তো একটা ঘরের একটা ঘরে আমি ধরি যে এই ঘর চার, আচ্ছা একটু আঁকে নি, আচ্ছা ধরি যে আমার এই ঘরে, এই ঘরে আমার কিং আছে, এই ঘরে আমার কিং আছে, এই ঘরে আমার কিং আছে, তো এই ঘরে কিং থাকলে কী হবে, অবশ্যই এই কোনারে একটা কিং হ্যাজ থাকতে হবে এবং এই কোনারে একটা হ্যাজ থাকতে হবে, এই কোনারে একটা হ্যাজ থাকতে হবে, এই কোনারে একটা হ্যাজ থাকতে হবে, যদি চারটা কোনারে হ্যাজ থাকে তাহলে আমি বলতে পারবো যে এই পজিশনটা আমার কিং আছে, এখানে আমি এটা পিন করে দেবো। তো এটা কীভাবে করতে পারি, আমার যদি এই পজিশনে আই জে থাকে, এই পজিশনে যদি আমার আই জে থাকে, এই পজিশনটা আমার আই জে মানে এই পজিশনটা আমি পিন করবো, তাহলে ধরে নিই এটা হচ্ছে আই জে, আই জে, তাহলে এই পজিশনটা কি, এই পজিশনটা কি, এই পজিশনটা হচ্ছে আই মাইনাস ওয়ান, আই মাইনাস ওয়ান কমা হচ্ছে কি জে মাইনাস ওয়ান, তাহলে আমার প্রত্যেকটা ঘরের জন্য আই মাইনাস ওয়ান জে মাইনাস ওয়ানে হ্যাজ থাকতে হবে, এবং এই ঘরটা কি, এই ঘরটা হচ্ছে আই মাইনাস ওয়ান কমা হচ্ছে জে প্লাস ওয়ান, জে প্লাস ওয়ান, এই ঘরটাতে হ্যাজ থাকতে হবে, আবার এই ঘরটা কোথায় হচ্ছে আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান,
আর হচ্ছে হচ্ছে জে মাইনাস ওয়ান, জে মাইনাস ওয়ান। এই ঘরটাতে অ্যাস থাকতে হবে। এই ঘরটা কোথায় হচ্ছে? এই ঘরটা থেকে এই ঘরটা হচ্ছে হচ্ছে আই প্লাস ওয়ান কমা জে প্লাস ওয়ান। এই চারটা ঘরে, এই চারটা ঘরে যদি আমার হ্যাস পাই তাহলে আমি বলতে পারবো এই ঘরটা থেকে কিং আছে, এটাকে আমি পিন করে দিতে পারবো। ওকে, তো এটাই ছিল আমার এই প্রবলেমের সলিউশন। খুব ইজিলি আমরা প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো, প্রবলেমটা সলভ করে ফেলবো। তো আমার কী করলাম, আমি হচ্ছে যে স্ট্রিং নিলাম, স্ট্রিং হিসেবে আমি নিয়ে নিচ্ছি গ্রিডটা, ঠিক আছে। গ্রিড নেওয়ার পর আমি ওয়ান থেকে সেভেন পর্যন্ত এবং ওয়ান থেকে সেভেন সেভেন আগ পর্যন্ত এটা চালাইছি, এবং প্রত্যেকটা ঘরের আই মাইনাস ওয়ান জে প্লাস ওয়ান যদি হ্যাস থাকে, এবং আই মাইনাস ওয়ান জে মাইনাস ওয়ান যদি হ্যাস থাকে, আই প্লাস ওয়ান জে প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান জে মাইনাস ওয়ান, এই চারটা জায়গাতে যদি হ্যাস থাকে তাহলে আমি ইন্ডেক্স ওয়ান আর ইন্ডেক্স টু ওই ইন্ডেক্সটাকে রেখে দিছি, যেহেতু আমি জিরো ইন্ডেক্স নিয়ে করছি এই জন্য আই প্লাস ওয়ান করে নিছি এবং ইন্ডেক্স দুটাকে আমি স্প্রিং করে দিছি। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের এই সি নাম্বার প্রবলেমের সলিউশন, এই সি নাম্বার প্রবলেমের সলিউশন। তো অনেক ইজি একটা প্রবলেম ছিল, তো আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, আল্লাহ হাফিজ।